নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। জমিদার বাড়ির দুর্গাপুজো মানেই এলাহি আয়োজন, চোখ ধাঁধানো আলোকসজ্জা আর মন ভালো করা মাতৃমূর্তি। তবে এখনকার গণতান্ত্রিক রাষ্ট্রে জমিদারির পাঠ অনেক আগেই চুকলেও শহর কলকাতা বা শহরতলির বহু বনেদি বাড়ির উমাবন্দনায় সেই আভিজাত্যের খানিক আমেজ এখনও পাওয়া যায়। তবে যদি জমিদার বাড়ির পুজোর দায়িত্বভার নেন স্থানীয়রা, আর সেই সঙ্গে জমিদার বাড়ির পুজো যদি প্রকাশ পায় সর্বজনীন আঙ্গিকে, পুজোর খোল নলছে কি তবে বদলায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গিয়েছিলাম মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভালুকা বাজারে। কারণ সেখানেই যে জমিদার বংশের পুজোকে হারিয়ে যেতে না দিয়ে তাকে বারোয়ারি পুজোর রূপ দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, প্রায় 131 বছর আগে দুর্গাপুজো শুরু করেছিলেন ধর্মপ্রাণ জমিদার হরিমোহন মিশ্র। হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এবং অধুনা বিহারের আজিমগঞ্জ, বারসই, মণিহারীসহ বেশ কয়েকটি এলাকা ছিল তার জমিদারির অধীনে। আর কথিত আছে, সেই সময় মিশ্র মহাশয়ের পুজোতে নাকি দেখা মিলত ব্রিটিশ সাহেবদের। হরিমোহন মিশ্রের আমন্ত্রণে ঘোড়ায় চড়ে আসতেন তারা। ভালুকাতে ফুলহার নদীর ধারে প্রায় 200 বিঘা জমির উপরে নির্মিত হয় সুবিশাল দুর্গা মন্দিরও। দুর্গাপুজো উপলক্ষে সেখানে যে সাজো সাজো রব থাকত একথা বলাই বাহুল্য। তবে কালের নিয়মে লুপ্ত হয়েছে জমিদারি প্রথা, ফুলহারের গর্ভে তলিয়েছে সেই সুবিশাল দুর্গা মন্দিরও, তবে হারিয়ে যায়নি সেই দুর্গাপুজো। জমিদারির শুরু করা দুর্গাপুজোর দায়িত্ব এখন স্থানীয়দেরই, আর সেই পুজো স্থানান্তরিত হয়েছে ভালুকা বাজারে। নিয়ম নিষ্ঠা ভরে পুজোর পাশাপাশি পুজোর চারদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয় ভালুকা বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে। হরিমোহন মিশ্রের জমিদারি আমলের দুর্গাপুজোয় হরেক রকমের বিনোদনের ব্যবস্থাদি যেমন থাকত, ঠিক তেমনই ছিল নরনারায়ণ সেবার রীতিও। সময়ের দাবি মেনে পাল্টেছে পুজোর ধরন, ঝোঁক বেড়েছে থিমের পুজোয়। এবছর ভালুকা বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিম পরিবেশ রক্ষা। তবে পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়ার পাশাপাশি পুরনো রীতি মেনে নরনারায়ণ সেবারও আয়োজন থাকবে এই ঐতিহ্যবাহী পুজোর অংশ হিসেবে। চলতি বছরে আলোকসজ্জাতে কী চমক থাকছে দর্শনার্থীদের জন্য, পুজো কমিটির কোষাধ্যক্ষের কাছ থেকেই তা সরাসরি শুনুন। আমাদের পরিবেশ ধীরে ধীরে যে দূষিতর দিকে যাচ্ছে, এই দূষিত পরিবেশকে সুস্থ অবস্থা করার জন্য, সুস্থ পরিবেশ তৈরি করার জন্য, যাতে মানুষের মধ্যে একটা আকর্ষিত হয় যে পরিবেশকে বাজাতে হবে, পরিবেশকে সুস্থ, শান্তি এবং শীতল পরিবেশ তৈরি করতে হবে, এর উপর ভিত্তি করে আমরা সমস্ত মণ্ডপের থিম, বাইরের থিমগুলো তৈরি করেছি, যাতে চারদিকে মনে হবে গাছপালা, ফুল, ফল, ফাটিয়ে সজ্জিত, এটাই যেন পরিবেশের মধ্যে প্রভাবিত হয়, সেদিকে আমরা লক্ষ্য করছি। এবার বেশিরভাগ আমাদের এবার আলোকসজ্জাটা সজ্জার দায়িত্বে আছেন আমাদের ভালুকারী উত্তম কুমার সিংহ, আর আনা হচ্ছে এটা চন্দননগর থেকে আনা হচ্ছে। আমাদের এবার পূজার বাজেট প্রায় 5.5 লক্ষ টাকা, গ্রামবাসীদের কাছ থেকেই সমস্ত চাঁদা সংগ্রহ করে আমরা এই আয়োজনটা করছি। আর এখানে আমাদের যে অনুষ্ঠানগুলো হয় সপ্তমী ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত, প্রত্যেক দিন আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গ্রামে ছোটো ছেলে পেলে, বাচ্চা কাচ্চা বা যে যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত আছে তাদের সবাইকে নিয়ে প্রত্যেক দিন আলাদা আলাদা আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, যাতে একটা মনোরঞ্জন হয়, মানুষের একটা আকর্ষণীয় হয়, সেটা খুব ভালো লাগে। আর আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটাই, আমরা এইভাবে পূজাটাকে খুব ভালোভাবে পালন করি। আর তাছাড়া অষ্টমীতে বিশেষ করে মহাশ্বরীতে গোটা গ্রামের মানে সমস্ত নারী সমাজ, আমাদের মা বোনেরা পূজার জন্য এখানে উপস্থিত হয়, নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে, এবং তারা নিষ্ঠার সঙ্গে পূজা পালন করে বাড়ি ফিরে যায়। দশমীতে আমরা ধুমধামের সহিত পূজা, এই প্রতিমা বিসর্জনের পাড়াটা করি খুব শান্তিপূর্ণভাবে এবং খুব আনন্দ সহকারে। আমরা পাশেই এটা মেলা জায়গায় সেখান থেকে প্রতিমা বিসর্জনের পালা শুরু হয়, ওখানে মেলা অনুষ্ঠিত হয়, সেখান থেকে আবার আমরা প্রতিমাকে খুব ধুমধাম করে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে ফুলহরণ নদীতে গিয়ে আমরা বিসর্জন করি। দেবীপক্ষ পড়ে গিয়েছে, তাই পুজোর প্রস্তুতিও একেবারে চূড়ান্ত পর্যায়ে। পুজোর কটা দিন ভালুকা বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোকে কেন্দ্র করে আবার আনন্দে মেতে উঠবেন গ্রামবাসীরা। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।